অনেক বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি বেশ আছে এখানে সম কিলো একশো পঁয়ত্রিশ হ্যালো জন ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ঠিক বলবো না রেস্কিউ একটু আগে হয়ে গেছে কিন্তু ভিডিও আমরা বলে থাকি অনেক ভিডিওতেই যে প্রচুর ভিডিও আমাদের মিস হয়ে যায় সবসময় ভিডিও করা সম্ভব হয় না তো একটা রেস্কিউ কল্যাণী যে পিডব্লিউডি অফিস আছে তার উল্টো দিক থেকে একটা বাড়ি থেকে রেস্কিউ করা হয়েছে তো এই মাত্রই রেস্কিউ কমপ্লিট করে আসলাম আর এখন আমার ভিডিওগ্রাফার ভাই সেও চলে এসছে সে সাথে যাওয়া সম্ভব হয়নি তার তো এখানে সাপটা একটা সাপ নিয়ে এসেছি সাপটা আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন যে এরকম সাপ আপনারা দেখেছেন কি না এই সাপ দেখেছেন কিন্তু এরকম সাইজের বা এরকম আকৃতির দেখেছেন কি না সেটা এখন বের করব এখানে আর সেটা কি প্রসেসের আমরা রাখবো এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে কারণ সাপটা আমরা আমি আসার সময় রিলিজ করেছিলাম কিন্তু সেই জায়গা থেকে কিন্তু নড়তে পারছে না কেন নড়তে পারছে না সেটা আপনারা বুঝতে পারবেন তো চলুন সাপটা দেখে নিন আর সাপটা কি অবস্থায় আছে দেখলে বুঝতে পারবেন আশা করি এরকম সাপ সচরাচর ভাগ্য না থাকলে দেখা যায় না তো সাপটাকে আমরা এই মেশিনটায় ওয়েট মেশিন রয়েছে এটা ওয়েট মাপার তো এটা আমরা জিরো করা রয়েছে ওয়েট করে দেখাবো যে অনেকে বলে থাকেন সাপের চার পাঁচ কেজি ওয়েট হয় বিরাট বড়ো হলে এত বড় সাপ তো এর ওয়েট কতটা দেখে নেই কতটা আসছে সম্জু কত ওয়েট আছে এখানে মানে ওই দু কিলো একশোই ধরা যায় বস্তার একটু ওয়েট বাদ দিলাম দু কিলো একশো ওজনের সাপ তো সাপটা চেয়ারা এবার দেখবেন বের করব বস্তা থেকে তো আমরা যেটা ভেবেছিলাম সেটাই হলো ওই বাচ্চা দেওয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে দেখুন কত বড় সাপ তো ওকে তো এখানে ঢালা যাবে না যা দেখছি অবস্থা ওকে অন্য জায়গায় নিতে হবে ভেবেছিলাম বের করে দেখাবো কত বড় সাপটা একবার দেখুন প্রচুর বড় সাপ অলরেডি অনেকগুলো বাচ্চা কিন্তু দিয়ে দিয়েছে এর মধ্যে তো একে আলাদা না করলে সাপটা বাচ্চাগুলো মরে যাবে তো দ্রুত আমাদের আলাদা করতে হবে জায়গা একটা করেছি জায়গা একটা আমরা করেছি ওকে সেখানেই দিতে হবে ভেবেছিলাম যে হয়তো বাচ্চা দেওয়া চালু করবো না এত তাড়াতাড়ি বাচ্চা দেওয়া চালু হয়ে যাবে নির্বিঘ্নে যাতে বাচ্চা দিতে পারে তো সাপটাকে আমরা এই জায়গাটাতেই রাখছি আপাতত তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রায় পনেরোটা কাছাকাছি বাচ্চা জন্ম দিয়েছে আর জায়গাটা একদম ঠিকঠাক হয়েছে যাতে নির্বিঘ্নে বাচ্চা দিতে পারে এখানে তো আশা করি মনে হচ্ছে বেশ চল্লিশ পঞ্চাশটা মতন বাচ্চা কিন্তু জন্ম দিতে পারে যেরকম চেহারা রয়েছে সাপটার এখনও পেটের দিকটা যতটা ফুলে আছে ভিপি পেরাস যে সাপ থাকে তারা কিন্তু এভাবে সরাসরি বাচ্চার জন্ম দেয়

আড়াল যাচ্ছে ওই বাবা একটুকু বাচ্চা তেজ এত তো দেখতে পাচ্ছেন এরকম ভাবেই কিন্তু এটা দেখো এই একটা আস্তরণ রয়েছে এই আস্তরণের মধ্যে কিন্তু সবগুলো বাচ্চাগুলো থাকে থাকে রকম বাচ্চা বুঝলে তো ইচ্ছা হবে তো পরপর একটু বাদে বাদে রেস্ট নিয়ে নিয়ে এই যে মা সাপ রয়েছে সে কিন্তু বাচ্চা দিচ্ছে একটু বাদে বাদে দুটো তিনটে করে বাচ্চা দিচ্ছে এরকমভাবে হয়তো চার পাঁচ ঘন্টা কি ছ ঘন্টা সময় লেগে যেতে পারে সব যে বাচ্চাগুলো পেটের মধ্যে আছে সব বাচ্চার জন্ম দিতে তো দেখতে পাচ্ছেন সদ্যজাত বাচ্চা একদম আর এরা কিন্তু বেরিয়েই কিন্তু অ্যাক্টিভ বিষ কিন্তু ততটাই রয়েছে বিষের সঙ্গেই এদের জন্ম আর বিষ দা প্রায় জন্মের সাথে সাথেই চলে আসে তো আর এই যে সাপটা আর এর যে বাচ্চাগুলো হচ্ছে তারা কিন্তু খুবই অ্যাক্টিভ আর খুবই পুষ্ট তো এই কারণে খালি হাতে ধরাই যাবে না এদের যে কোনো মুহুর্তে কিন্তু বাইট করতে পারে তো সাপটা অনেক সময় ধরেই বাচ্চা দিচ্ছে তো তার কারণেই আমরা সুন্দর একটা টাইম ল্যাপস আপনাদের দেখানোর চেষ্টা করছি টাইম ল্যাপস দূরে ক্যামেরা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পরপর বাচ্চা দিচ্ছে আর বাচ্চাগুলো তুলে দেওয়া হচ্ছে এই কারণেই যাতে এর মার প্রেশারে বডি প্রেশারে যাতে মারা না যায় তো এখনও পর্যন্ত মাত্র একটা বাচ্চা মরা পাওয়া গেছে যেটা পেটের থেকেই মরা বেরিয়েছে আর বাকি সাতাশটা বাচ্চা কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তো এটা জাস্ট দু মিনিট আগেই বেরোলো দেখতে পাচ্ছেন এর কীরকম তেজ রয়েছে কতটা অ্যাক্টিভ তো দেখতে পাচ্ছেন আরও কিছু বাচ্চার জন্ম হয়েছে আর আগে যেগুলো ওখান থেকে সরানো হয়েছিল সেগুলোকে এই ড্রামের মধ্যে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো টোটাল বিয়াল্লিশটা বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে বিয়াল্লিশটা বাচ্চা রয়েছে এই সাইডের দিকে আরও রয়েছে তো এই বাচ্চাগুলো জন্ম দেওয়ার পরে এর যে মাটা ছিল যে বড় আপনারা দেখছেন অনেকটাই বড় আর রেকর্ড সাইজ আমরা এরকম অন্তত পাইনি এত বড় বাচ্চা কিন্তু বাচ্চাগুলো যে দেখছেন প্রচুর হেলদি হয়েছে কত বড় বাচ্চা আর প্রচণ্ড রাগে এই মানে এইটুকু বয়সেই মোটামুটি ভালো এদের রাগ চলে এসছে আর এর মা কিন্তু গায়েব হয়ে গেছে কারণ খোলস পাল্টানোর জন্য বেরিয়ে গেছে যাতে যেখানে আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে সাইড হয়ে গেছে তো তার সেই কারণে কিন্তু ওর মাকে আমরা দেখাতে পারছি না কিন্তু বাচ্চা হয়েছে দারুণ হেলদি তো এই সমস্ত বাচ্চাগুলো এবং এর মা যেহেতু পালিয়েছে তো এদের বাচ্চাগুলোকেই কিন্তু আমরা জঙ্গলে রিলিজ করছি এখন অনেকেরই আপনাদের ধারণা হতে পারে যে বিষধর সাপ জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে হয়তো মানুষকে কামড়াবে একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত যে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম যেটা আর খাদ্যশৃঙ্খল অর্থাৎ ফুড চেন বলে একটা কথা রয়েছে এই ফুড চেনের মাধ্যমেই কিন্তু এরা বিভিন্ন অন্য যেসব প্রাণী আছে তাদের পেটে কিন্তু যাবে তাদের খাবার হিসাবে গ্রহণ করবে এই সাপের বাচ্চাগুলোকেই তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে সব সাপগুলোর থেকে মাত্র কয়েকটি সাপই কিন্তু পূর্ণবয়স্ক হবে তো এইভাবেই কিন্তু আমাদের প্রকৃতির নিয়মেই কিন্তু চলে আসছে